বিশ্বের মর্যাদাপূর্ণ 75তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে কাল। করোনাকে গুরুত্ব না দিয়ে লাল গালিচা আর আড়ম্বরপূর্ণ আয়োজন থাকছে এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 11টায় উদ্বোধনী সিনেমা কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় এবারের আয়োজন। দীর্ঘ 2 বছর পর আবার যেন প্রাণ ফিরে পেয়েছে ফ্রান্সের কান শহর। উৎসবে অংশ নিতে হোটেলগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়। কান সৈকতে পালেদি ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ভার্জিনিয়া ফেরা। সেই সাথে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিকে এবারের উৎসবে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন বাংলাদেশের আরিফিন শুভ ও তিশা। এই আয়োজনে 19 মে প্রকাশিত হবে তাদের অভিনীত মুজিব দ্য মেকিং অব নেশন সিনেমাটির ট্রেলার। পালেদি ফেস্টিভ্যাল ভবনের বাণিজ্যিক শাখা মার্শে দু ফিল্ম অংশে প্রবেশের মুহূর্তে চোখে পড়ছে সামনে বিশাল 2টি পিলারে মুজিব দ্য মেকিং অব নেশন ছবির পোস্টার। এছাড়া অনন্ত জরিল ও বর্ষা অভিনীত দিন দ্য ডে এবং নেত্রী দ্য লিডার সিনেমা ট্রেলারও প্রকাশিত হবে কান উৎসবে। কান চলচ্চিত্র উৎসবে একাধিকবার অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থিত হয়েছেন অভিনেত্রী দীপিকা পাদুকোন। তবে এই বছরটি অবশ্যই আলাদা, অতিথি নয়, এবার বিচারকের আসনে থাকবেন দীপিকা। 75তম চলচ্চিত্র উৎসবে মোট 9 জন জুরি বা বিচারক রয়েছেন, যার মধ্যে দীপিকা অন্যতম। কালো ও সোনালি রঙের ডোরা কাটা চুমকি নকশা করা শাড়িতে তাক লাগিয়েছেন তিনি। চড়া মেকআপ, মোটা করে টানা আইলাইনার, বান হেয়ার স্টাইল, সোনালি হেয়ার ব্যান্ড, কানে সব্যসাচীর নকশা করা ভারী দুল, যেন 60-এর দশকের নায়িকাদের কথা মনে করিয়ে দিলেন দীপিকা। এবারে স্বর্ণ পামের জন্য প্রতিযোগিতা শাখায় লড়বে 21টি সিনেমা। আসার তেরিগায় দেখানো হবে 20টি সিনেমা। এছাড়া আউট অফ কম্পিটিশন, কান প্রিমিয়ার, স্পেশাল স্ক্রিনিং, মিডনাইট স্ক্রিনিং, কান ক্লাসিক্স, ডিরেক্টর্স ফোর্টনাইট সহ 10টি শাখায় দেখানো হবে মোট 91টি সিনেমা। এছাড়া মার্শেডো ফিল্মের ফ্যান্টাস্টিক 7 ইভেন্টের জন্য নির্বাচিত হয়েছে নুহা সুমায়নের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মশারি। 17 মে থেকে শুরু করে 28 মে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে সমাপনী ঘোষণা করা হবে এই উৎসবের।